আজকে সকালের নাস্তাও নিয়েছে হচ্ছে পুরি আর এটা হচ্ছে সবজি, ঠিক আছে। তো ট্রেনে বসে সকালের চা, এখানে একটা বিরিয়ানি দিয়েছে আর চালগুলো আছে বাসমতি। এই সাদা শুভ্র তুষারের মাঝে সাত দিন কাটানোর পরে মন চাচ্ছে ফিরতে হবে, কোথায় সেটা আমার সোনার বাংলায়। আর সেই জন্য আমরা দুই দিন পরের হামসাফর এক্সপ্রেসের ট্রেনের টিকিট বাতিল করে বেছে নিই 13,152 কলকাতা এক্সপ্রেসকে। আর চলুন এই ট্রেনের বিষয়ে কিছু ইনফরমেশন আপনাদের সাথে শেয়ার করি। ট্রেনটা জম্মু থেকে রাত 8:30 সপ্তাহের সাত দিন জম্মুর এক নম্বর প্ল্যাটফর্ম থেকে ছেড়ে যায় কলকাতার উদ্দেশ্যে। দুই দিন দুই রাত অর্থাৎ 43 ঘন্টা 10 মিনিট সময় নিয়ে ট্রেনটা পৌঁছায় বিকাল 3:40 কলকাতা স্টেশনে। আর এই ট্রেনের তিনটা ক্লাস রয়েছে। প্রথমটা হচ্ছে স্লিপার ক্লাস, যার ভাড়া 755 রুপি, আসে 3 AC ইকোনমি 1,890 রুপি এবং 3 AC যেটা 2,005 রুপি। আর এই যাত্রায় জম্মু থেকে কলকাতা পর্যন্ত আমার টিকিট ছিল 3 AC আর জম্মু থেকে 3 AC কলকাতা পর্যন্ত আমার জার্নি অভিজ্ঞতাটা কেমন হয়েছিল চলুন দেখে নিই এই ভিডিও থেকে। এখন সময় হচ্ছে সন্ধ্যা 6টা আর এক কাপ গরম চা নিয়ে দাঁড়িয়ে আছে হচ্ছে জম্মু স্টেশনে। আর আজকে আমার গন্তব্য হচ্ছে জম্মু থেকে কলকাতার উদ্দেশ্যে। আর পেছনে দাঁড়িয়ে আছে হচ্ছে 13,152 জম্মু থেকে কলকাতা এক্সপ্রেস। তো ওই ট্রেনে যাবো, ট্রেনটি এখনও প্ল্যাটফর্মে দেয়নি। আর ট্রেনের টাইম হচ্ছে রাত 8:30 সময়, তো 8:30 সময় ট্রেনটা হলো, এর আগেই হয়তো প্ল্যাটফর্মে দিবে। তো ট্রেনের জন্য অপেক্ষা করছে, ট্রেন আমার সামনে আছে, ট্রেন দেখছি আর বসে বসে চা খাচ্ছি। লাইফ ও এখন আছি জম্মু স্টেশনে আর 3 পিস বাটুরে আর এই ছোলার প্লেটটা হচ্ছে 50 রুপি, ঠিক আছে। তো খাচ্ছি, পিছনে প্ল্যাটফর্মে আমার ট্রেন দাঁড়িয়ে আছে। আজকে আমাদের কলকাতা এক্সপ্রেস দিয়েছে হচ্ছে জম্মু তাওয়া স্টেশনে এক নম্বর প্ল্যাটফর্মে, আর পেছনে এটা হচ্ছে আমাদের কলকাতা এক্সপ্রেস। আর আমার কোচ হচ্ছে B1, আমি B1 দিকে যাচ্ছি। ও এটাই B1, যাই হোক এই আমার কোচ পেয়ে গেছি। এখন আমার হচ্ছে কোচে উঠবো, যদিও কোচে এখন কেউ নেই, পুরো অন্ধকার। তো অবশেষে ট্রেনের দরজা খুলে দিয়েছে আর এখন ট্রেনে উঠবো। আর এটা হচ্ছে 3 AC স্লিপার, ঠিক আছে। আর এর সিস্টেমটা হচ্ছে উপরে একজন, মাঝখানে একজন, নিচে একজন, এইভাবে টোটালে এখানে হচ্ছে 6 জন। আর সাইডে পরে হচ্ছে 2 জন, ঠিক আছে, উপরে একজন নিচে একজন। আর এই সিট কিন্তু উঠায় বসানো যাবে। তো আমার হয়েছে এই সিটটা সাইড আপার, ঠিক আছে, 72 সাইড আপার, এটা হচ্ছে আমার সিট। এটা হচ্ছে একটা বালিশ, এটা একটা কম্বল, আর এর ভিতরে এরকম করে দুইটা চাদর দিয়েছে, একটা নিচে বিছাইতে হবে, আর একটা হচ্ছে আপনি যদি চান কাঁথার মতো করে গায়ে দিতে পারেন, ঠিক আছে। রাত 8:31 জম্মু স্টেশন হতে আমাদের ট্রেন ছেড়ে দিয়েছে এক নম্বর প্ল্যাটফর্ম থেকে, আর আমরা রওনা দিলাম কলকাতার উদ্দেশ্যে। আর সামনে হচ্ছে জম্মু স্টেশন, আমরা ছেড়ে আসলাম। আর এটা হচ্ছে দেখতে পাচ্ছেন সামনে লেখা আছে হচ্ছে জম্মু তাওয়াই, এটা হচ্ছে জম্মু তাওয়ায়ের সাউন্ডবোর্ড, সাইনবোর্ড। তো বাই বাই জম্মু তাওয়াই, টাটা, দেখা হবে পরবর্তীতে। তো ট্রেন আমাদের ছেড়ে দিয়েছে আর এখন এই রাত্রেবেলা দেখানোর মতো কিছু নেই, বাইরে প্রচণ্ড শীত। আর মোটামুটি শুয়ে পড়েছি, খাওয়া দাওয়াও কমপ্লিট। তো চলুন দেখা হচ্ছে। গুড মর্নিং সকলকে, এখন ঘড়িতে সময় সকাল 10:10 আর এই মুহূর্তে আছে হচ্ছে মুরাদাবাদ জংশনে। আর সেই রাত 8:30 সময় জম্মু থেকে ছেড়ে এসে এই 10:00 সময় পৌঁছালাম হচ্ছে আমরা মুরাদাবাদ জংশনে। মাত্র 750 কিলোমিটার জার্নি হয়েছে এই ট্রেনে। আর এই কলকাতা এক্সপ্রেসের যে এত পরিমাণে স্টপেজ, আমি আসলে টিকিট কাটার আগে বুঝতে পারিনি। আমি হামসাফার এক্সপ্রেসে এসেছিলাম, 8টা না 10টা মতন স্টপেজ ছিল। তো আমি ভাবলাম এটাও হয়তো এক্সপ্রেস নাম দিয়ে কলকাতা জম্মু তাওয়াই এক্সপ্রেস,
তো আমিও টিকিট কেটে ফেলেছিলাম, কিন্তু এর যে প্রায় 100-এর কাছাকাছি স্টপেজ আমার আসলে ওইভাবে আসলে খেয়াল করা হয়নি। তো এই ট্রেন প্রত্যেকটা স্টেশনে দাঁড়াচ্ছে, মোটামুটি বলা চলে যে এই রোডের যে কয়টা স্টেশন আছে সব কয়টা স্টেশনে দাঁড়াচ্ছে, এবং আউটারেও এই ট্রেনকে প্রায় আধা ঘন্টা 20 মিনিট করে দাঁড় করিয়ে দিচ্ছে। সিগন্যাল না পেয়ে প্রায় 10 মিনিট মতো দাঁড়িয়েছিল আমাদের ট্রেনটি এই মুরাদাবাদ স্টেশনে। 10 মিনিট পর সিগন্যাল পাওয়ার পর ট্রেনটি আবারও তার গন্তব্য স্টেশন কলকাতার উদ্দেশ্যে যাত্রা শুরু করল। সকালবেলা ব্রেকফাস্ট করার জন্য ট্রেন থেকে নিয়ে নিলাম হচ্ছে পুরি আর সবজি, আর এটার দাম নিয়েছে হচ্ছে 40 রুপি। আপনাদেরকে বলে রাখা ভালো, এই ট্রেনে কিন্তু খাবার গাড়ি রয়েছে বা ক্যান্টিন রয়েছে। এই মুহূর্তে আমাদের ট্রেন এসে দাঁড়ালো হচ্ছে উত্তরপ্রদেশের মিলাক স্টেশনে। তো এই স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্মে ট্রেনকে দাঁড় করে দেওয়া হয়েছে। হয়তো সামনে থেকে কোনো গাড়ি আসবে। আর এই ট্রেন এমন কোনো স্টেশন নেই, মানে এমন কোনো স্টেশন নেই অখ্যাত কুখ্যাত বিখ্যাত যে স্টেশনে ট্রেনটা দাঁড়াচ্ছে না, ঠিক আছে? তো হুইসেল বেজে গেল, আবার হয়তো ট্রেনটা যাত্রা করবে। আর এখানে এখনো পর্যন্ত সরিষা গাছে দেখেন ফুল আছে সব। ট্রেন এখন পার হচ্ছে থিলার স্টেশন, ঠিক আছে? আর পিছন স্টেশন চলে এসেছে, দেখি কি অবস্থা। ঘড়িতে সময় দুপুর 3:01, আর আধা ঘন্টা পরে ট্রেন ছাড়ছে হচ্ছে রোজা জংশন থেকে। এই রোজা জংশনে আমাদের ট্রেন দাঁড়িয়েছিল পুরো আধা ঘন্টা, আর এখন ট্রেনের হুইসেল দিলেও দেখা যাক কি অবস্থা দাঁড়ায়। ট্রেনের যারা অ্যাটেন্ডেন্ট আছে এরা বলছে যে এই ট্রেন লখনউয়ের পরে খুব ভালো গতিতেই মোটামুটি চলে, ভালো গতিতেই চলে আর কোনো সমস্যা হয় না। লখনউ পর্যন্ত এই ট্রেন এইরকম ধীর গতিতে যায়। তো দেখা যাক লখনউয়ের পরে কীরকম গতিতে টানে আর আমাদেরকে কাল কলকাতায় কখন পৌঁছায়।
আর এখন আছি হচ্ছে কাহিলিয়া স্টেশন। আর এখানে আমাদের হচ্ছে ট্রেনের ক্রসিং হবে হচ্ছে কলকাতা থেকে ছেড়ে আসা জম্মু তাওয়াই 13151 জম্মু তাওয়াই সেই ট্রেনের সাথে। দেখা যাক ট্রেনটা কখন আসে। সামনের ওই ট্রেনটাও একই ট্রেন কলকাতা জম্মু যাওয়া জম্মু তাওয়াই, ওটা কলকাতা থেকে জম্মু যাচ্ছে, ওটা হচ্ছে 13151, আমাদেরটা 13152। আর এই মাঝখানে ক্রসিং হয়ে গেল দুই ট্রেনের একসাথে। এটা চলে যাচ্ছে হচ্ছে হাওড়া অমৃতসর। এখন আছি হচ্ছে দলিলনগর স্টেশনে। আর এখানে সামনে দেখেন কি পরিমাণ ছোট ছোট বান্দর। তো এখানেও ছিল কিছু, মানে এই এলাকায় প্রচুর পরিমাণে ছোট ছোট বান্দর রয়েছে আর প্রচুর পরিমাণে মানুষ এদেরকে খাইতে দেয়, যার কারণে এরা এই ট্রেনের আশেপাশে আসে এবং এসে ভিড় করে। তো হয়তো কোনো একটা ট্রেনকে পাস দেওয়ার জন্য, এটা আমাদের স্টেশন লিস্টে এই ট্রেনটা ছিল না, এই স্টেশনটা, কোনো একটা ট্রেনকে হয়তো পাস দেওয়ার জন্য এখানে দাঁড়িয়ে গেছে। তো আমাদের কলকাতা এক্সপ্রেসকে বসিয়ে রেখে রাজধানী এক্সপ্রেস বেরিয়ে যাচ্ছে। এটা হচ্ছে দিল্লি রাজধানী সামনেই, এর জন্য আমরা প্রায় এই স্টেশনে 20 মিনিট বসেছিলাম। আর আমাদের এই কলকাতা এক্সপ্রেস সেটাকে দাঁড় করিয়ে দিয়ে বেরিয়ে যাচ্ছে দিল্লি রাজধানী এক্সপ্রেস। তো আমাদের ট্রেনকে বসিয়ে রাজধানী এক্সপ্রেসের পরে আরও একটা ট্রেন বেরিয়ে যাচ্ছে আর আমরা বসে বসে দেখছি, কিচ্ছু করার নেই। ট্রেন আরও একটা এসে গেছে আর এই ট্রেনটা যদি পাস হয় তাহলে 4টা ট্রেন বেরিয়ে যাবে। কিতনা ভাই, 4 হো গয়ে না? তো 4টে ট্রেন বেরিয়ে যাবে এই ট্রেনটাও যদি বেরিয়ে যায়, আর আমাদেরটা যেখানে ছিল সেইখানেই আছে। তো এই ট্রেনও বেরিয়ে যাচ্ছে আমাদের আমাদের রেখে। আর আমরা 980 কিলোমিটার পথ জম্মু থেকে দলিলনগর 22 ঘন্টা সময় নিয়ে আসলাম। 22 ঘন্টা সময় নিয়ে আমরা জম্মু স্টেশন থেকে দলিলনগর আসলাম। ভাই কেসা লাগ রা হ্যায় বাতাও। বহুত বেকার। ঠিক আছে। আর ইয়ে কিতনে হো গয়া ট্রেন? ফোর। 4 ট্রেন বেরোয় গেছে আমাদেরকে রেখে দিয়ে, আর আমরা এই দলিলনগরে দাঁড়ায় দাঁড়ায় মশা মারছি। ও একটা মালগাড়িও চলে আসলো এই দিয়ে। 6 হো গয়া শায়দ না ভাই? 5 হো গয়া। 5টা ট্রেন অতিক্রম করে ফেললো আমাদেরকে বসে, আর আমরা একটা যাত্রীবাহী এক্সপ্রেস ট্রেন। ভাই আও ভাই, আমারা ট্রেন কা কিয়া হো গয়া ভাই? क्या बोल रही थी आप? आज ट्रेन निकल चुकी है। पंचर हो गया है क्या? शायद क्या ट्रेन पंचर हो गई है इसीलिए हमारा ट्रेन रुकी पड़ी है। तो पूरा 2 घंटा দলিলনগর स्टेशन में दाड़िए थकार पर 5টা ট্রেন কে পাস করার পরে আমাদের এই কলকাতা এক্সপ্রেস দলিলনগর স্টেশন থেকে ছাড়লো। তো বাতা দো ভাইয়া, ইস ট্রেন কি বারে মে কুছ আচ্ছি বাত। ट्रेन 1-2 घंटे से पंचर पड़ी थी। जैसे ही पंचर बना वैसे ही स्टार्ट हो गई। तब भी 1-2 घंटे लेते हैं। कितना ट्रेन छोड़ गया हम अमरे को? पहला वाला पास हुआ, दूसरा वाला पास हुआ, तीसरा वाला पास हुआ, चौथा वाला पास हुआ, तेरा वाला फेल हो गया। 5 ट्रेन निकलने के बाद हमारा ट्रेन छोड़ा। तो की बोलबो সবাই আসলে বসে বসে আমরা বোর হয়ে গেছি, মানে 3 ঘন্টা ট্রেন লেট। 3 ঘন্টা হয়ে গয়ে না? 3 ঘন্টা ট্রেন লেট। ঘড়িতে সময় 7:51 আর আমাদের কলকাতা জম্মু তাওয়াই এক্সপ্রেস পৌঁছেছে হচ্ছে নবাবের শহর লখনউতে। আর এই
লখনউকে আলাদাভাবে এক্সপ্লোর করার ভীষণ ইচ্ছা আছে আমার, কারণ লখনউয়ের ইতিহাস অনেক প্রসিদ্ধ ইতিহাস আর খুব ইচ্ছা আছে। তো আলাদাভাবে কোনো এক সময় আমরা লখনউ আসবো, এসে লখনউকে এক্সপ্লোর করবো। আর কারা কারা লখনউয়ের ভিডিও দেখতে চান অবশ্যই অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন, ঠিক আছে? কারণ লখনউ নিয়ে আমার প্রচণ্ড পরিমাণে ইন্টারেস্ট আছে। নবাবের শহর লখনউ ছেড়ে যাচ্ছি, আর এটা হচ্ছে লখনউ স্টেশনের যে ল্যান্ডমার্ক নবাবের রাজপ্রাসাদের। আর ট্রেন বের হচ্ছে হচ্ছে 3 নম্বর প্ল্যাটফর্ম থেকে। তো বাই বাই লখনউ স্টেশন। আর এটা হচ্ছে লখনউ স্টেশনের সাইনবোর্ড। তো ইনশাল্লাহ আবার কোনো দিন সুযোগ হলে আমরা আসবো এই লখনউ স্টেশনে। তো এখন ঘুরিতে সময় রাত 9টা, প্রচণ্ড পরিমাণে খিদে লেগে গেছে। সন্ধ্যাবেলা গল্প চক্করে কোনো নাস্তা করা হয়নি। আর এখন নিয়ে নিচ্ছে হচ্ছে আন্ডা বিরিয়ানি, নিচে হচ্ছে 50 টাকা। এটা নিয়ে মূলত রাতে হয় কিনা দেখি, খাওয়ার পরে বোঝা যাবে রাতে কিছু লাগবে কিনা, যদি লাগে আমি নিয়ে নেবো। তো এখন খাবো হচ্ছে আন্ডা বিরিয়ানি। আর আন্ডা বিরিয়ানিটা দেখতে ঠিক এইরকম, এখানে একটা বিরিয়ানি দিয়েছে আর চালগুলো আছে বাসমতি, আর ছোটো ছোটো মটরশুঁটি দিয়ে আছে। খারাপ না ভালো। খাওয়া দাওয়া শেষ, গুড মর্নিং সকলকে। গড়িতে সময় সকাল 7:45 আর আমরা এখন এসে পৌঁছালাম হচ্ছে মুঘলসরাই। আর মুঘলসরাই স্টেশনের 2 নম্বর প্ল্যাটফর্মে এসে দাঁড়িয়েছে আমাদের কলকাতা এক্সপ্রেস। তো এখনও ফ্রেশ হয়নি, জাস্ট ঘুম থেকে উঠলাম, উঠেই দেখলাম যে প্রচুর পরিমাণে মানুষের হাঁক ডাক। তো মন চাইলো যে কোন স্টেশনে আসলাম এটা একটু দেখি। তো রাতে তো ঘুমিয়ে পড়েছিলাম আর কিছু টের পাইনি খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়ার পরে, আর এখন উঠে দেখছি ওয়াশরুমে পানি নেই, প্রচুর পরিমাণে একটা সমস্যা। সকলেই মানে সিরিয়াল দিচ্ছে পানির জন্য। তো এই মুঘলসরাই স্টেশন থেকেই বলা হয়েছিল যে ওয়াশরুমের জন্য পানি লোড করবে। তো এখন দেখা যাক, পুরো সিরিয়াল পড়ে গেছে প্রত্যেকটা ওয়াশরুমের সামনে যে কোনো ওয়াশরুমে পানি নেই। তো ওই প্ল্যাটফর্মে হাওড়া থেকে ছেড়ে আসা অমৃতসরগামী ট্রেনটি চলে এসেছে। এখন ঘড়িতে সময় সকাল 7:53। তো পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় মানে মুঘলসরাই থেকে ছেড়ে আমরা বেরিয়ে যাচ্ছি। আর এটা হচ্ছে কয়লার একটা ট্রলি, দুটো একসাথেই যাচ্ছি মোটামুটি পাশ দিয়ে। তো আমরা এখন ক্রস করছি আমাদের যাত্রাপথের 66 নম্বর স্টপেজ ভাগোয়া রোড। আর এখানে আসার কথা ছিল রাত 3:50, আর এখন বাজতেছে হচ্ছে সকাল 9টা, মানে পুরো ট্রেন এখন 5 ঘন্টা লেটে চলছে। ভাই সে বাড়িয়া কিছু নেই হয়ে সকতা, পুরো 5 ঘন্টা লেট আমাদের। জানি না কলকাতায় আমাদের এই ট্রেন আমাদেরকে কখন পৌঁছে দেবে, ঠিক আছে? এখন আমরা পার হচ্ছি কুর্দা জাংশন, এটা বিহারেই। এরপরে আসবে হচ্ছে সাসারাম। এখানে 2 মিনিট হল্ট দেওয়ার পরে আমাদের ট্রেনটা বেরিয়ে গেল কুর্দা জাংশন থেকে। ঘড়িতে সময় 9:26, আর এখানে আসার কথা ছিল রাত 4টায়, আর এসে পৌঁছালাম হচ্ছে সকাল 9:26। ট্রেন কত ঘন্টা লেটে চলছে এটা আপনারাই হিসেব করে নেন। আর এখন আছি মূলত বিহারের সাসারামে। এখানে হচ্ছে শেরশাহ সুরি, আপনারা সবাই তাকে চেনেন শেরশাহ নামে। তো তার সমাধি এই জায়গায় অবস্থিত। তার পিতা ছিলেন এই সাসারামের জাগিরদার, আর তিনি ছিলেন মূলত একজন আফগান বংশোদ্ভূত। তো তিনি পরবর্তীতে মুঘল সম্রাটের অধীনে চাকরি নেন এবং সেখান থেকে একটা ভালো পরিমাণে কী বলে এটাকে শক্তি সঞ্চয় করে নিজের সাম্রাজ্য গড়ে তোলেন এবং ভারতবর্ষের কিন্তু প্রচুর পরিমাণে উন্নতি ঘটান তিনি। ভারতে যে বর্তমানে যে টাকা প্রচলিত আছে, যেটাকে আপনারা ভারতীয়রা আপনারা যারা রুপি হিসেবে চেনেন, এবং রূপাইয়া যার নাম ছিল, এটা কিন্তু এই শেরশাহ প্রচলন করে। আর একটা হচ্ছে গ্রান্ড ট্রাঙ্ক রোড, এটা কিন্তু খুবই প্রসিদ্ধ এবং পরিচিত একটা রোড, যেটা আমাদের কিছুটা বাংলাদেশেও আছে, কিছুটা ভারতেও আছে, এবং
কিছুটা পাকিস্তানেও আছে। তো এই গ্র্যান্ড ট্রাঙ্ক রোডও কিন্তু এই সম্রাট শেরশাহ তৈরি করেন। ট্রেনের হুইসেল অবশ্য আমাদেরটা দেয়নি, পার্শ্ববর্তী আরেকটা ট্রেনেরটা দিয়েছে, তো আমাদের ট্রেনও ছেড়ে দিবে, আমরা চলুন ট্রেনে উঠে বসি। আর এই সাসারামে আসার ইচ্ছা পোষণ করছি, কারণ আপনারা জানেন যে আমি হলো হিস্ট্রি স্টুডেন্ট, আমার গ্র্যাজুয়েশন হয়েছে হলো হিস্ট্রিতে। তো হিস্ট্রি পরে আমার প্রচণ্ড ইচ্ছা রয়েছে আর এইসব জায়গাগুলো, বিহারে, তারপরে লখনউ, ঠিক আছে, বারাণসী, এই জায়গাগুলো আমার ঘোরার খুবই ইচ্ছা। তো আসবো পরবর্তীতে কোনো এক সময় করে। আর পাশে একটা ট্রেন চলে যাচ্ছে আর আমাদের ট্রেনে হুইসেল দিয়ে দিয়েছে, চলুন ট্রেনে উঠে পড়ি। তো আজকে সকালের নাস্তাও নিয়েছি হচ্ছে পুরি আর এটা হচ্ছে সবজি, ঠিক আছে, এটা হচ্ছে পুরি সবজি আজকে সকালের নাস্তা, আর নিয়েছি হচ্ছে 40 রুপি। আর এখানে আলুর সাথে সয়াবিনের ইয়ে দেওয়া হচ্ছে, সয়াবিনের সবজি। তো ট্রেনে বসে সকালের চা, ঠিক আছে, কালকে সারাদিন চা খাওয়া হয়নি, আজকে চা নিলাম, চাটা ভালোই, দুধ চা আদা দেওয়া আছে, 10 রুপি, ভালো। এখন আমরা পার হচ্ছি রাফিগঞ্জ স্টেশন, আর এটা দাঁড়িয়েছিল 2 মিনিটের হল্ট দিয়ে, থেকে আবার ছেড়ে দিয়েছে আমাদের ট্রেন, আর এটা হচ্ছে রাফিগঞ্জ। এখন ঢুকছি হচ্ছে গয়া জংশনে, এটা হচ্ছে গয়ার প্ল্যাটফর্ম। আমাদের ট্রেন এখন এসে পৌঁছেছে হচ্ছে গয়া জংশনের 2 নম্বর প্ল্যাটফর্মে, আর ঘড়িতে এখন সময় 11:13। এখানে ট্রেন আসার কথা ছিল সকাল 6:30, তো প্রায় 5 ঘন্টা লেট করে আমাদের ট্রেন আসে এখন গয়া জংশনে। আর এই গয়া কিন্তু খুবই ফেমাস একটা জায়গা, বলা চলে যে বৌদ্ধ ধর্মের মানুষের জন্য এবং হিন্দু ধর্মের মানুষের জন্য। আর এখানে কিন্তু গৌতম বুদ্ধ যে বোধি বৃক্ষ লাভ করে এই জায়গা, আর এখানে বলা হয় হচ্ছে বুদ্ধ গয়া, মানে জায়গাটা কিন্তু খুবই প্রসিদ্ধ ঐতিহাসিক দিক থেকেও আর ধর্মের দিক থেকেও। আর এখানে মূলত যে হিন্দু ধর্মের মানুষের পুরানোর পরে যে কুণ্ডলী, এখানে কিন্তু বিসর্জন দিতে আসে গয়ায়। তো এই গোয়া আসবো হয়তো কোনোদিন আলাদাভাবে, প্রত্যেকটা জায়গা ঘোরার ইচ্ছা আছে ভারতবর্ষের প্রায় 29টা স্টেট। তো যদি কখনো সময় সুযোগ হয় অবশ্যই অবশ্যই আসবো এই গোয়ার। ট্রেনটা একদম সাপের মতো বাঁক নিয়েছে, দেখেন ওই সামনে আমাদের লোকোমোটিভ 12-7। তো লোকোমোটিভের কাছে যাচ্ছে না, কারণ একা আছি, ব্যাগ ট্যাগ রয়েছে, যার কারণে সময় সুযোগ হচ্ছে না, দূর থেকে দেখছি আমরা লোকোমোটিভ। পুরো ট্রেনটা দেখেন কি সুন্দর একটা কার্ভ নিয়েছে এই ট্রেনে। মোটামুটি এখানে রয়েছে হচ্ছে মিরর, এটা হচ্ছে বেসিন, আর সাবানের জন্য আছে সাবানদানি, মানে লিকুইড সোপ, ঠিক আছে। আর নিচে এখানে ডাস্টবিন রাখা আছে, পাশেও একটা ডাস্টবিন। তো এত কিছু, এত ডাস্টবিন, মানে দুইটা ডাস্টবিন থাকার পরেও ভারতবর্ষে একটা জিনিস আমার একটু দেখে খারাপ লাগলো, কারণ এইখানকার মানুষ খাওয়া দাওয়ার পরে সিটের নিচে সব কিছু ফেলায়, ঠিক আছে, জিনিসটা আসলে খুবই খারাপ, খুবই খারাপ। মানে অ্যাজ এ ফরেনার হিসেবেই কথাটা বলছি, এখানে মানুষ খাওয়া দাওয়ার পরে সবগুলোই, চায়ের কাপ থেকে শুরু করে সব কিছু সিটের নিচে ফেলায়। একটু কষ্ট করে যদি উঠে সে জিনিসটা বাইরে ফেলায়, মানে ডাস্টবিনে ফেলায়, তাহলে কিন্তু ভালো হয়, উঠবে না, সবাই সিটের নিচে ফেলা যাবে। এসিতে টিকিট কেটেছি বা স্লিপারে কেটেছি, আমি এখানেই থাকবো, এখানেই খাবো, আবার এখানেই সব কিছু ফেলবো। তো যাই হোক, ট্রেন দেখেন সামনে পাহাড়,
আর কার পেয়ে নিয়েছে গোয়া স্টেশন থেকে বেরিয়েই। এটা হচ্ছে গয়া শহর, গয়া নিচে গয়া শহর চলে গেল সিটি। পাহাড়টার নাম যদি কেউ জেনে থাকেন কমেন্টে জানিয়ে দেন কি পাহাড় ওটা। আরো একটা পুল, নদী পুরো শুকিয়ে একদম মানে কাট হয়ে গেছে, দেখেন নদী নালা নালা হয়ে গেছে, নিচে একদম ছোট্ট একটা নালার মতো দেখা যাচ্ছে। দর্শন এখানে বিডিসি কার্ড রাখার জায়গা, এখানে হাত শুকানোর কাপড় রাখতে পারবেন। আর এখানে হ্যান্ডওয়াশ, এটা হচ্ছে বেসিন, হচ্ছে টোটাল খালাস সেট আপ। নিচে দেখতে ঠিক এরকম। আর ভারতের রেলে হচ্ছে মক সিস্টেম, তো আবার শিকল দিয়ে বাঁধা, হ্যান্ড ফ্লাশও আছে। মানে এই 30 ঘন্টা পরে ট্রেন এখন মোটামুটি একটু ভালো জোরে টানছে, ঠিক আছে, কারণ অলরেডি 5 ঘন্টা লেট। আর এই ট্রেন এর কারণে কিন্তু বাকি যে ট্রেনগুলো আছে সেগুলোরও কিন্তু অল্প অল্প লেট হবে, এই জন্য মোটামুটি যতটা পারে খুব খুব প্রচণ্ড পরিমাণে টানছে। এখন প্রায় 120-130 স্পিডে ট্রেনটা চলছে, মানে এই 30 ঘন্টা পরে ট্রেন এখন একটু টান উঠল। সামনে এগুলো হচ্ছে সব বিহারের পাহাড়, আর এরপরে শুরু হবে হচ্ছে ঝাড়খণ্ড সীমান্ত, ঠিক আছে, এগুলো সব বিহারের পাহাড়। আর এই পাহাড় কিন্তু মানে কি বলবো অনেক ফেমাস পাহাড়, বর্ষার সময় যাতে ধুয়ে ধুয়ে না আসে স্টেশনের পরে জন্য পাকা করে দেওয়া সাইডে। আমরা এখন আছি মূলত বিহার আর ঝাড়খণ্ড বর্ডারে। পাহাড়গুলো বিহারের পাহাড়, আপনারা যে ইতিহাসে শুনেছেন যে বিহার আর ঝাড়খণ্ডের যে পাহাড় সেগুলো ফখরউদ্দিন মোহাম্মদ বখতিয়ার খলজি কিন্তু বিহারের এই পাহাড়ের ভিতর দিয়ে এসে নদিয়া জয় করেছিল। আর এখন ঢুকে গেলাম আমরা টানেলে। মাটির রং আবার একটু সাদা মতো, কিন্তু সবই মোটামুটি পাথরের পাহাড়। আর এই পাথর কিন্তু আমাদের দেশে রপ্তানিও হয়, এই বিহার ঝাড়খণ্ড উড়িষ্যা এই জায়গার পাথরগুলো। আরও একটা সামনে টানেল, আরও একটা টানেল আপনাদেরকে দেখা দিচ্ছি। ঘড়িতে সময় দুপুর 2:44, আর এখন আছি হচ্ছে ধানবাদে। এখানে থাকার কথা ছিল হচ্ছে সকাল 10:30 সময়, তো সকাল 10:30 পরিবর্তে এখন ধানবাদে পৌঁছলাম দুপুর 2:44, মানে এই ধরে নিন 3টার সময়। আর কলকাতা পৌঁছাবো হয়তো সেই রাত 8টার সময়, আমার আর 1 ঘন্টা পরে থাকার কথা ছিল হচ্ছে কলকাতায়। আর এটা হচ্ছে ধানবাদ স্টেশনের সাইনবোর্ড, তো বাই বাই ধানবাদ, বাই বাই, হয়তো আবারও দেখাবে কোনোদিন। ঘড়িতে এখন সময় হচ্ছে 3:23, এসে পৌঁছলাম হচ্ছে কুমার ডুবি, ঠিক আছে। আর এটা হচ্ছে ঝাড়খণ্ড আর ওয়েস্ট বেঙ্গলের শেষ স্টেশন, মানে ঝাড়খণ্ড রাজ্যের শেষ স্টেশন,
আর এরপরে হচ্ছে বরাকর নদী, আর নদীটা পেরোলে শুরু হয়ে যাবে হচ্ছে ওয়েস্ট বেঙ্গল। আর ওয়েস্ট বেঙ্গলের প্রথম স্টেশন আসবে সেটা হয়তো বরাকর তার নাম। আর এই স্টেশনে কলকাতা এক্সপ্রেসের হল্ট হচ্ছে মাত্র 2 মিনিট। 2 মিনিট পরে এখান থেকেই এই ট্রেনটা ছেড়ে দিবে হচ্ছে কলকাতার উদ্দেশ্যে, এবং সামনের স্টেশনটা বরাকর। আর এই স্টেশনটা মোটামুটি অনেক সুন্দর, বর্ষাকালে আসলে হয়তো খুব সুন্দর একটা ভিউ পাওয়া যাবে। আর আমাদের ট্রেনটা দাঁড়িয়ে আছে, আর ওই পাশে একটা প্ল্যাটফর্ম আছে, আর এর সাথেই মূলত রাস্তা। স্টেশনটা যদি আমার এলাকায় হয়তো তো বিকেলে ছোটো ভাইদের নিয়ে আসতাম, হ্যাঁ ঠিক আছে, চাটা খাওয়ার জন্য। তো স্টেশনটা মানে খুবই পরিচ্ছন্ন। তো চলুন, ট্রেনের সিগন্যাল দিয়ে দিল, 2 মিনিট হয়ে গেছে, আর এর সাথে সাথে সিগন্যালের সাথে আমাদের ট্রেন ছেড়েও দিয়েছে। আর এই যে কুমারডুবি স্টেশনের সাইনবোর্ড, তো বাই বাই কুমারডুবি। স্টেশনটা অনেক পছন্দ হয়েছে, হয়তো আসবো কোনো দিন। আর এই স্টেশনে 2 নম্বর প্ল্যাটফর্মে এসে দাঁড়ালো আমাদের ট্রেন। চলে আসলাম হচ্ছে ওয়েস্ট বেঙ্গলে, ঠিক আছে, বাংলার ছেলে বাংলায় চলে আসলাম, যদিও এই বাংলায় বাড়ি না, ওই বাংলায় বাড়ি, তারপরও এক তো ছিল এই বাংলা, তাই না? হয়তো কোনো একটা ভুল, কোনো একটা রাজনীতি বা কোনো একটা সমস্যার কারণে আজকে ওই বাংলা আলাদা। তো যাই হোক, বাংলায় আসলাম। আর এই দাদা রয়েছে হচ্ছে ওয়েস্ট বেঙ্গলের, কি অবস্থা বলো? সারা রাস্তা দাদার সাথে গল্প করে, তোমার তোমার নাম বলো? সুভাষ কুণ্ডু। তো দাদার সাথে সারা রাস্তা সেই জম্মু থেকে প্রায় গল্প করতে করতে আসলাম। দাদা খুব ভালো, ঠিক আছে, আর ভালোই লাগলো, ভালো একটা সময় কাটলো আমাদের। তো বরাকর স্টেশন থেকে ওয়েস্ট বেঙ্গলের প্রথম যে স্টেশন, এটা পার হয়ে আমরা যাচ্ছি এখন কলকাতার উদ্দেশ্যে। ট্রেন কিন্তু ছেড়ে দিয়েছে, আর এখান থেকে মূলত যাত্রী একটু কম, তো ভালোই লাগলো স্টেশন। আর বাংলায় ঢুকেছি, কিছু বাংলার ভাইদের সাথে দেখা হয়ে গেল। তো এই হচ্ছে ভাইরা, ভাইরা সবাই বরাকর স্টেশন থেকে উঠেছে। ভাই নাম বলো? আচ্ছা, চ্যানেল আছে ইউটিউব, কি নাম? সাদ্দাম অফিসিয়াল। আচ্ছা, সবাই সাদ্দাম অফিসিয়াল চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। আর ভাই, আমার নাম ভাইকে সাপোর্ট করো সবাই। থ্যাংক ইউ, থ্যাংক ইউ ভাই, সাপোর্ট করো, সাবস্ক্রাইব করবে সবাই। নাম বলো? মনসুর। মনসুর ভাই, আর তোমার নাম? সুখদেব। সুখদেব নারায়ণ, পাঞ্জাব সে। পাঞ্জাব সে, আচ্ছা, লুধিয়ানা সে আয়া? লুধিয়ানা সে, হম ভি লুধিয়ানা সে হি হ্যায়। আচ্ছা, কাম করতে হ্যায়। আচ্ছা, তো বাংলা আপ জানতে হো? বাঙালি, বাঙালি, আমরা দুজনে বাঙালি। লুধিয়ানা আপ কি? লুধিয়ানা। আচ্ছা, তো ভাইদের সাথে গল্প করছি আর কি, আলাপ হয়ে ভালোই লাগলো। আর ভাইয়ের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর আমারটিকেও সাবস্ক্রাইব করে দেবেন, ঠিক আছে? ট্রেন এসে পৌঁছলো হচ্ছে ওয়েস্ট বেঙ্গলের দ্বিতীয় স্টেশন কুলটি, আর এখান থেকে সিগন্যাল হয়ে গেছে ট্রেন ছেড়ে দিবে। আর ট্রেন ছেড়ে দিয়েছে, ওই কুলটি স্টেশনটাও অনেক সুন্দর। তো এটা হচ্ছে সীতারামপুর স্টেশন, আর এখানকার 2 নম্বর প্ল্যাটফর্মে এসে দাঁড়িয়েছিল আমাদের জম্মু তাওয়াই এক্সপ্রেস, ঠিক আছে। আর এই পাশেই আর একটা জম্মু তাওয়াই, এটা যাচ্ছে হচ্ছে জম্মুর উদ্দেশ্যে, ঠিক আছে। একই ট্রেন দুইটা, আর এই আর এই সীতারামপুরের স্টেশনে 2 ট্রেনের একসাথে লিঙ্ক হয়েছে। কয়টায় ছেড়েছে এটা? সকাল, আই হায়, এটা সকাল 11:45 কলকাতা স্টেশন থেকে ছেড়ে এসেছে।
ঠিক আছে। আর আমাদের এটা ছেড়েছিল 22 তারিখ রাত 8:30, 11:45 ছেড়ে এখন ঘড়িতে সময় হচ্ছে, 3:47। আসানসোলে পৌঁছেছে, এই সরি সীতারামপুরে পৌঁছেছে 3:47। বাই বাই কলকাতা জম্মু তাওয়াই, যাও তোমরা, আমরা ঘুরে আসলাম। আর এটা হচ্ছে সীতারামপুর স্টেশন, ওইটা সীতারামপুর স্টেশনের বোর্ড। আমি কাঙালে দয়ালে গুরু আমার মন তো কাঙাল, আমি কাঙালে দয়ালে গুরু আমার মন তো কাঙাল। বাবা বাবা প্ল্যাটফর্মে দুইটা ট্রেন দাঁড়িয়ে আছে। এটা হচ্ছে জবলপুর, জবলপুর টু হাওড়া, এই ট্রেনটা যাচ্ছে হাওড়া থেকে জবলপুরে। সময় 3:58, আর আসানসোল স্টেশনের 5 নম্বর প্ল্যাটফর্মে আমাদের ট্রেন এসে দাঁড়িয়েছে। ঠিক আছে, দেখা যাক এখান থেকে আর কতক্ষণ লাগে। আর আসানসোল স্টেশনটা কিন্তু পশ্চিমবঙ্গের দ্বিতীয় বৃহত্তম একটা শহর। ঘড়িতে সময় 4:43, আর পার হচ্ছে দুর্গাপুর স্টেশন, মানে দুর্গাপুর যাচ্ছে। তো আজকের জার্নিটা শেষ হচ্ছে 10 টাকার লেমন টি দিয়ে কলকাতা এক্সপ্রেসের। এখন ঘড়িতে সময় 5:38, আর এই 5:38 এখন পার হচ্ছি বর্ধমান জংশন। পিছনে বর্ধমান জংশন দেখে আমরা বেরিয়ে যাচ্ছি। তো প্রায় 47 ঘন্টা পর, ঠিক আছে, 47 ঘন্টা পর আমাদের যাত্রাপথের 97তম অফিসিয়াল স্টেশনে এসে পৌঁছালাম, কলকাতা স্টেশন। আর 97তম স্টেশন তো হচ্ছে অফিসিয়াল, আনঅফিসিয়াল তো 110টারও বেশি হয়ে গেল। তো আমাদের জার্নি প্রায় 2000 কিলোমিটারের জার্নি শেষ হচ্ছে এই কলকাতা স্টেশনে। আপনাদের এই ভিডিওটা কেমন লাগলো আপনারা অবশ্যই অবশ্যই কমেন্টে জানাবেন, আর ভিডিও রিলেটেড কোনো মতামত থাকলে সেটাও আপনারা জানাতে পারেন। তো প্রায় 2000 কিলোমিটার জার্নি শেষ করে আমি এসে পৌঁছালাম হচ্ছে কলকাতা স্টেশনে। আর এখানে তো এসে একটা চকলেট বয়ের সাথে দেখা হয়ে গেছে, ঠিক আছে,
এই দেখুন সবাই কেমন আছেন? এই দাঁড়াও, আমায় দাও, আমি বলছি। মোটামুটি মোটামুটি আমি একটা কথা বলি, এই যে লাস্ট এপিসোড এটা দেখছেন, হ্যাঁ, যারা যারা এই প্রথম এটা দেখছেন না, লাস্ট জার্নি, ট্রেন জার্নিটা যারা দেখছেন, এর আগে কিন্তু ভাইয়া আমি একটা মানে একটা কথা অ্যাপ্রিসিয়েট করছি যে বাংলাদেশ থেকে এই ভাইয়া একা এসছে, এটা মাথায় রাখবেন। সবাই আছে কিন্তু গ্রুপে, কাশ্মীর ট্রিপে, বুঝতে পারছেন, কিন্তু একা সেই জোশ নিয়ে এসছে কিন্তু কাশ্মীর ট্রিপে, যে আমি একা যাবো, একাই কাশ্মীর ঘুরবো। এই জোশটা মানে আমি মানে সাপোর্ট, সিরিয়াসলি মানে বিরাট সাপোর্ট করছি, যে না ঘোড়ার ভাই একটা জোশ থাকা দরকার, একা যেহেতু একা চলে এসছে। এটাই বলবো, এটাই বলবো, ভিডিওগুলো একটু দেখুন, অনেকদিন পর ভিডিও দিচ্ছে মুরাদ ভাই, তো একটু ভিডিওগুলো দেখুন, কাশ্মীর কিন্তু ভালো ভালো এপিসোড কিন্তু আগে এসে গেছে। যারা এটা প্রথম দেখছেন প্লিজ একটু ব্যাকে চলে যান, একদম ধামাকা ধামাকা কিছু এপিসোড আছে, স্নোফল ফোনফল ফেস, আরে স্নোফল আছে, স্নোফল, তুই ভিডিও শেষ করো, এখানে শেষ করো, অনেক হয়ে গেছে, চকলেট বয়ের সাথে যাচ্ছি, আর এই আরে দেখা হবে বাংলাদেশে, দেখা হচ্ছে আবার, তার বাংলাদেশ সিরিজ কিন্তু অলরেডি চলছে, চ্যানেলটি দেখে নিতে পারেন, তো ভালো থাকবেন, সকলে দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে, আল্লাহ হাফেজ।